নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর নিউজ হেডলাইনস এক নজরে দশ দিনের জেল হেফাজতের শেষে আজ আবারও ব্যাংকশাল আদালত পেশ করা হলো বিধায়ক নওশাদ সিদ্দিকীকে শিলিগুড়ি পৌর নিগমের তরফে বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের 180তম জন্মবার্ষিকী উদযাপন যে সকল বিজেপি কর্মীদের নামে পুলিশ মামলা করেছে সে সমস্ত বিজেপি কর্মীদের পরিবারের সাথে দেখা করলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এখন সংবাদ বিস্তারে দশ দিনের জেল হেফাজতের শেষে আজ আবারও ব্যাংকশাল আদালতে পেশ করা হলো বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আদালতে প্রবেশ করার সময় নওশাদ বলেন আমি আশা করেছিলাম স্পিকার স্যার আমার কাজদিয়ান হয়ে কোনো কথা বলবেন কিন্তু তিনি কি বলেছেন জানি না আশা করছি তিনি আগামী দিনে কিছু কথা বলবেন আমি আইনের পথেই হাঁটবো বাংলার অগণিত মানুষ আমার কাছে আছে টাইম কিল ছাড়া আর কিছু নয় হয়তো ভাবছে পঞ্চায়েত ভোটে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে আইএসএফকে আটকাতে পারবে আইএসএফের কিছু লিডারকে অ্যারেস্ট করে আইএসএফ মানুষের মনে ঢুকে গেছে বাড়ি বাড়ি আইএসএফ পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের যারা ভাঙরে গিয়ে অশান্তি করছে কিচ্ছু করতে পারবে না মানুষের জন্য আন্দোলনে নেমেছি লড়াই চলবে শিলিগুড়ি পৌর নিগমের তরফে বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের 180তম জন্মবার্ষিকী পালন করা হলো এদিন শিলিগুড়িতে পৌর নিগমে গিরিশচন্দ্র ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার পৌর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী পৌর কমিশনার সোনম মাংদি ভুটিয়া সহ শিলিগুড়ি পৌর নিগমের বিশিষ্ট আধিকারিকেরা যে সমস্ত বিজেপি কর্মীদের নামে পুলিশ মামলা করেছে সে সমস্ত বিজেপি কর্মীদের পরিবারের সাথে দেখা করেছেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি এদিন সেই সমস্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি বলেন পুলিশ মধ্যরাতে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনের ওপর অত্যাচার চালাচ্ছে মুখে কালো কাপড় বেঁধে হাওয়াই চপ্পল পরে পুলিশের সঙ্গে কারা আসছে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি আক্রান্ত কে হলো আক্রান্ত আক্রমণ আমাকে করা হলো আমার গাড়ির কাচ ভাঙলো গাড়িতে বুলেটের দাগ রয়েছে গাড়িতে বোম মারা হয়েছে পুলিশ টিয়ার গ্যাসের সেল মেরেছে তার পরবর্তী সময়ে আমরা কি দেখলাম বেছে বেছে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে তাদের নামই কিন্তু মামলা করা হলো আমার মনে হয় এটা অত্যন্ত দুঃখজনক একেবারে এক পেশে এক তরফা পুলিশ কিন্তু পুলিশের যে কাজ সেই কাজ ছেড়ে আমার মনে হয় পুলিশ রাজনীতিতে নেমে পড়েছে আজ সকাল 10টা নাগাদ শিলিগুড়ির বাঘপুল এরিয়ায় আচমকায় তিস্তা নদীতে ঝাঁপ দেয় 1 বছর 34 দিনের যুবক বাঘপুরের মুখে থাকা পুলিশকর্মীরা ও বাঘপুরের রক্ষণাবেক্ষণে কর্মরত নির্মাণ শ্রমিকেরা তৎক্ষণাৎ নদীতে নেমে যুবকটির খোঁজ শুরু করে কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ সেবক ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয় জানা গিয়েছে যুবকটির নাম অভয় কুমার আগরওয়াল এ তার বাড়ি শিলিগুড়ি জ্যোতিনগর কলোনিতে যুবকটি সামান্য মানসিক ভারসাম্যহীন যুবকটি আজ সকালে তার মা বাবাকে জানায় সে আত্মহত্যা করবে তারপরেই তার মা বাবা তাকে বুঝিয়ে আশ্বস্ত করে সেবক বাঘপুল থেকে ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তে সে তার বাবাকে ফোন করে বলে সে সেবকের বাঘপুল থেকে আত্মহত্যা করবে তারপরে সে বাঘপুল থেকে ঝাঁপ দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সে ঝাঁপ দেওয়ার আগে পুলের এ প্রান্ত থেকে ও প্রান্ত বার দুয়ে খেটে বেরিয়েছে তারপরে আচমকা ঝাঁপ দেয় সে তৎক্ষণাৎ বাঘপুলের নিচে কর্তব্যরত নির্মাণ কর্মীরা উদ্ধার কাজ শুরু করে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বালিতে দুঃসাহসিক চুরি গয়না নগদ সহ প্রায় 4 লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয় বলে অনুমান দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এবার বালির 14 নম্বর পিকে গাঙ্গুলি রোডের একটি বাড়িতে আজ ভোর 4টে নাগাদ ছাদের দরজা ভেঙে 3টি আলমারি থেকে সোনা ও রূপোর মূল্যবান গয়না নগদ টাকা সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে আনুমানিক প্রায় 4 লক্ষ টাকার উপর চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ সিসিটিভি ফুটেজেও খতিয়ে দেখা হচ্ছে ওই পরিবারের গৃহবধূ সংযুক্তা দাস বলেন ছাদের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছিল তবে ঘরের দরজা খোলাই ছিল কিন্তু তা সত্ত্বেও কোনো রকম টের পাননি কেউই এক প্রকার নিঃশব্দে লুটপাট চালিয়ে পালায় চোরের দল আমরা ক্লাব থেকে এবারে যা ঘটনা ঘটেছে দেখলাম আমাদের এখানে কোনো হয়েছে বলে আমার মনে হয় না তো ঘটনা হচ্ছে যে যদি জাগা অবস্থায় থাকতো তাহলে হয়তো অন্যরকম একটা ঘটনা ঘটে যেতে পারতো তাহলে সংসার হয়ে জায়গায় থাকতো কিন্তু এখন সময় একটি বিরতির ঘর মে আ রহে হ্যায় গেস্ট পকওয়ান ক্যা হো সাজেস্ট পোলাও বানাও করাও টেস্ট কিউকি নীল বাসমতি ইজ দ্য বেস্ট রোজমর্রা কে উপভোগ অর বিশেষ অবসরো কে লিয়ে আদর্শ নীল বাসমতি চাওয়াল
लाखों लोगों की पसंद नील बासमती चावल, गुड राइस एट गुड प्राइस। आवश्यक पोषक तत्वों से भरपूर है नील बासमती चावल। आप अपनी नजदीक की दुकान में जाकर नील बासमती चावल ही मांगे। अधिक जानकारी के लिए संपर्क करें 9046286039। पचास से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। सही समय है बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। मनी कांट बाय हैप्पीनेस, बट मनी कैन गिव यू कंफर्ट टू बी हैप्पी। फॉर रेडी एंड कस्टमाइज्ड फर्नीचर विजिट सिलेक्शन फर्नीचर, फर्स्ट फ्लोर, मेट्रो हाइट्स, सेवोक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9832011336। प्रस्तुत गरेको अनि डियर नट्रीले प्रायोजन गरेको नेपाली रियालिटी शो हिमालयन आइडल सिजन 2 को पहिलो एपिसोड 26 जनवरीमा 7:30 बजे 30 मिनटको प्रिमियरको साथ सुरु हुनेछ। 42 एपिसोडहरू रहेको उक्त हिमालयन आइडल सिजन 2 को प्रत्येक एपिसोड हप्तामा 4 दिन बिहिबार, शुक्रबार, शनिबार अनि आइतबार एसके लाइभमा मात्र प्रसारण हुनेछ। गोदरेज इन्टेरियो घरेलु और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। काम की तलाश में है? टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए। बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है, तो देरी किस बात की। 3 महीने में फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड। या फिर फोटोग्राफी हो आपकी हॉबी, एनरोल फॉर फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग। सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, आश्रम पारा, एंजेला स्कूल के बगल में, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9434023813। ज्योतिष केंद्र जस्तै समस्या होस्, काम बन्नै सक्दैन भने त्यसको ग्यारेन्टी सित समाधान गरिनेछ। प्रेम प्रीति, गोप्य शत्रु, व्यवसायमा समस्या, दोकान ठीक सित चल्न सक्दैन, घरेलु समस्या, धन सम्पत्तिको नोक्सानी, कोर्ट केस, व्यवसाय नचल्नु, पशुधनको बर्बादी, पढाइमा मन नलाग्नु, विवाहमा ढिलाइ इत्यादि। यी सम्पूर्ण समस्याको लागि पण्डित तुषार शर्मा गोल्ड मेडलिस्टले निशुल्क जोखाना हेर्नुहुनेछ। यसैले उहाँसित शीघ्र सम्पर्क गर्नुहोस्। नम्बर 6375847663। अशोक अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबेट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी। 9932018834। एडमिशन गोइंग ऑन फ्रॉम नर्सरी टू क्लास 5 एट मयूर स्कूल, सिलीगुड़ी। ऑफरिंग कोर्सेज इन कोलैबोरेशन विद मेयो कॉलेज जनरल काउंसिल, अजमेर। फैसिलिटीज एट मयूर स्कूल, सेंट्रली एयर कंडीशनिंग, स्मार्ट क्लास, रोबोटिक लैब, क्रिकेट, आर्ट विलेज, फुटबॉल, म्यूजिक स्टूडियो, स्विमिंग, इंडोर गेम्स, ड्रामा थिएटर एंड मेनी मोर। द फैसिलिटीज ऑफ अ स्कूल इम्पैक्ट ओवरऑल लर्निंग प्रोसेस एज वेल एज द मेंटल एंड फिजिकल ग्रोथ ऑफ द स्टूडेंट्स। हकुरिया, पाथुर घाटा, माटीगारा, सिलीगुड़ी। विजिट और कॉल 8116819918। अर्जेंटली रिक्वायर्ड मेल एंड फीमेल सिक्योरिटी गार्ड फॉर सेमी गवर्नमेंट कंपनी इन दुबई। सैलरी 51,000 INR। Interview on the 3rd of March 2023, Friday, at Future Vision Consultancy. Eligibility, Class 10 Pass. Age, 21 to 39 years. Male height, 5 feet 7 inches. Female height, 5 feet 3 inches. Good communication skills, no visible tattoos. Free accommodation, transport, medical, insurance. Contact for more details. Future Vision Consultancy.
इस्कन रोड सिलीगुड़ी फोन 9800-866-855। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील थर्ड माइल वेगा मॉल के सामने चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709-9709-81। ফিরে এলাম বিরতির পর। বাগডোগরায় আজ 285 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হলো এক মাদক ব্যবসায়ী। বাগডোগরা বিহার মোড় থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে 285 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত যুবকের নাম বিশ্বজিৎ বর্মন, বয়স 26, তার বাড়ি গোসাইপুরে। জানা গেছে বাগডোগরা বিহার মোড়ে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল সে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করে আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় অসুবিধা। চা বাগানের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে উদ্যোগ নিল দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশের গাড়িতে পৌঁছে দেওয়া হলো পরীক্ষার্থীদের। নকশালবাড়ির মাঞ্জা চা বাগানের 20 জন শিক্ষার্থীর নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয় ও হাতিকিসা হাই স্কুলে পৌঁছে দেওয়া হয়। আগামী দিনেও শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করবে জেলা পুলিশ। এদিন পুলিশের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পরিচালনায় এবং তা হিমালয়ান আই ইনস্টিটিউটের সহযোগিতায় আজ থেকে শুরু হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। প্রধান নগরের রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সামাজিক কর্মসূচির অন্তর্গত এই চক্ষু পরীক্ষা শিবিরের প্রায় 100+ লোক চক্ষু পরীক্ষা করিয়েছেন বলে জানা গিয়েছে। আজ থেকে শুরু হলো এই চক্ষু পরীক্ষা শিবির। প্রতি মাসের দ্বিতীয় শনিবার করে নিয়মিত রূপে চলবে এই চক্ষু পরীক্ষা শিবির বলে জানিয়েছেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ। পাশাপাশি দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার কমলেশ গুহ জানান, নিজেদের স্বল্প সঞ্চয় থেকে কিভাবে ঋণ নিয়ে অতি কষ্টে আলু চাষ করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার কৃষকেরা। বর্তমানে আলু গাছ অনেকটাই বড় ক্ষতি হয়ে গেলেও বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না চাষিদের। কোথাও ঝলসে গেছে আলু, কোথাও আবার গাছের গোড়ায় পচন ধরেছে, যা নিয়ে দুশ্চিন্তায় আলু চাষিরা। চাষিদের অভিযোগ, ভেজাল সারের জন্যই আলু গাছের এমন অবস্থা। বিঘা প্রতি 40,000 টাকা খরচ করে আলু চাষ করতে হয়েছে তাদের। তাদের দাবি, একদিকে যেমন গাছ নষ্ট হচ্ছে, তেমনই বর্তমানে আলুর বাজার দরজা রয়েছে, তাতে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়বে। সামনে আলু তোলার সময় আর এই সময় গাছের এমন অবস্থা হলে ফলন কম হবে, স্বাভাবিকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এই এলাকার আলু চাষিদের। এলাকার এক কৃষক আবু বক্কর সিদ্দিকীর কথায়, মানে তো আলু ওঠার দিন শুরু হয়ে এলো। হ্যাঁ, আলু ওঠার দিন চলে আসে, আমরা আলু তুলবো, কিন্তু আলুর পরিস্থিতি খুব খারাপ। ভুলভাল কিছু সারের জন্য আলু ভালো হয়নি, এদিকে শুনতেছি বাজারও খুব খারাপ। এখন আমাদের মুখ্যমন্ত্রী যদি আমাদের দিকে একটু তাকায় দেখে বাজার একটু ইসে করে ঠিকঠাক দেয়। কি পরিস্থিতি, আলু কি হয়েছে? আলু তো বিঘা প্রতি আলু 30,000 টাকার উপরে খরচ, কিন্তু এখন আমরা যদি আলু উঠাই, 3 বিঘা আলু উঠাইলে গেলে এক গাড়ি আলু হবে না, 390,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। 3 বিঘা আলুতে আমাদের এক গাড়ি আলু হয়, হ্যাঁ, সেখানে 390,000 টাকা খরচ। দাম কত রয়েছে আলুর বর্তমান? দাম তো এখন এসে 50,000 টাকা গাড়ি হবে হাইলি। এখন সার তো ভুলভাল, কিছু কিছু ব্যবসায়ী আছে, পুঁজিপতি ব্যবসায়ী, তারা ভুলভাল সার দিয়ে কৃষককে একবারে অধঃপতনের দিকে ঠেলে দিয়ে দিচ্ছে। এই ভুলভাল সারের কারণে কি হয়? ভুলভাল সারের জন্য যে আলু হচ্ছে না, আলু সাইজ হবে না, গাছ মরে গেছে, গাছ অকাল মৃত্যু হয়। আর গোড়াতে আলু নেই বলে কটা একটা গাছের ফলন দেখা যাচ্ছে? একটা গাছের ফলন 3-4টা ঠিকই হয়েছে, যে ফলনটা ঠিকই হয়েছে, কিন্তু ফলনটা বাড়তি নেই, সাইজ নেই, মানে ছোট আকার ধারণ করেছে, আকারটা খুব ছোট। এবার কি এই ধরনেরই আপনাদের সমস্যার সম্মুখীন হতে হলো? ধসা রোগ নেই। শান্তি নির্বাচনের দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হলো জেলা কংগ্রেস। অবাধ, নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত নির্বাচন এবং জেলার গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে আজ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির প্রতিনিধিবৃন্দ জেলা শাসকের হাতে দাবিসহ একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। কীভাবে কী করবেন সেটা ওনাদের ব্যাপার, আমি সাজেস্ট করতে পারি না। কেন্দ্রীয় বাহিনী দেন, রাজ্য পুলিশ বাদ দেন, সিভিক ভলান্টিয়ার দিয়ে করান, এরকম তো আমি সাজেস্ট করতে পারি না। আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ থেকে পোলিং পার্সোনাল, রাজনৈতিক যারা প্রার্থী থাকবেন, রাজনৈতিক কর্মীবৃন্দ, তাদের নিরাপত্তাটা যেন বিঘ্নিত না হয়, যেটা আগের বার হয়েছে। সেটা কি স্টেট ইলেকশন কমিশনকে আপনারা জানালেন? আমরা স্টেট ইলেকশন কমিশনারকেও জেলা প্রশাসনের মাধ্যমে জানালাম। আমরা আরও কিছু ব্যবস্থা গ্রহণ করব,
এটা আজকের থেকে এটা শুরু হলো আমাদের। আমি শুধু এটুকুই আজকে বলে রাখলাম যে এটার থেকে এটা আমাদের শুরু। আমরা প্রথমে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানালাম, বারবার মানুষের জীবন নিয়ে ভোটের নামে যাদের কাছে পেশা ভোট করা, নির্বাচিত হওয়াটা যাদের কাছে পেশা, অন্য কাজ করে না সেই রাজনৈতিক দলটা করে আর কি। জিজ্ঞেস করবেন কী করেন, বলবেন ওই ওই পার্টিটা করি আর কি, পেশা সেটা তাদের, তাদের কাছে ব্যাপারটা একরকম। কিন্তু বোমাগুলির খবরের মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসে ভাটপাড়া জগদ্দল এলাকা। সাম্প্রতিককালে মাঝে মধ্যেই গোপনে তল্লাশি চালালে বোমা উদ্ধার করছে ভাটপাড়া থানার পুলিশ, যার জেরে রীতিমতো আতঙ্ক এলাকাবাসীর মনে। আজ সকাল থেকে জগদ্দল স্টেশন সংলগ্ন এলাকায় রুটিন মাফিক রেল লাইন ধরে তল্লাশি অভিযানে নামে রেল প্রশাসন। রেলের বোম স্কোয়াড ও ডগ স্কোয়াডের টিম নিয়ে আজ জগদ্দল স্টেশন সংলগ্ন জঙ্গলে জোর তল্লাশি অভিযান চালানো হয়, যদিও কোনো বোমার হদিশ পাওয়া যায়নি। গোটা ঘটনা নিয়ে এলাকাবাসীরা বলেন, স্কোয়াডের যে স্লিপার ডগের যে ইয়ে প্রচেষ্টা এখানে খুব সুন্দর কাজ হচ্ছে এবং খুব ভালো লাগছে দেখে এটা, যে এখানে এমনি এত উত্তেজনা, এত মানে মানে কী বলবো, যে লোক এলাকার লোক আতঙ্কিত হয়ে রয়েছে, এই কাজটা হচ্ছে আমরা খুব আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে মাঝে মাঝে বোম পাওয়া যায়, অ্যান্টি সোসাইটি হয়ে গেছে যাগুলো। আপনারা এই এই প্রচেষ্টা চলছে আর পিএফের পক্ষ থেকে অথবা জানি না সেন্ট্রাল স্টেট যারা যা করছে, খুব ভালো লাগছে এটা, যাতে সাধারণ 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 লোক যাতে একদম একদম খুব সুন্দর করে যে জীবনযাপন করতে পারে, এই কাজটা হচ্ছে আমার আমাদের খুব ভালো লাগছে প্রতিবেশী হিসাবে। বোম স্কোয়াড আর ইয়ে স্নিপার ডগ স্কোয়াড করছে এগুলো। আমার নাম রাজা মজুমদার। সংক্রমিত বাচ্চাদের স্কুলে না পাঠানোর পরামর্শ দিলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডক্টর কল্যাণ খা। জলপাইগুড়ির সদর হাসপাতালে আজ শিশু সদন ওয়ার্ডে লক্ষ্য করা গেছে একই বেডে একাধিক শিশু সহ রোগীর আত্মীয় স্বজনেরা। এদিন শিশু বহির্বিভাগ পিডিয়াট্রিক ওপিডি এর শিশুদের ভিড় উপচে পড়ছে। ডাক্তারবাবুরা জানান, কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় 300 মতো রোগী আসে। এদের মধ্যে বেশিরভাগের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট। এদের মধ্যে নিউমোনিয়া প্রেজেন্ট অর রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব গোস্বামী জানান। জলপাইগুড়ি মেডিকেল কলেজের দায়িত্বে থাকা MSVP কল্যাণ খা জানান, সদর হাসপাতালে শিশু বিভাগে বেড এবং যা যা পরিকাঠামো দরকার সেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এখানে এখনও ARI পেশেন্ট, যেটা নিয়ে আমরা চিন্তিত, সেটা খুবই কম। গতকাল অবধিও সেটা 3 মতো পেশেন্ট আছে, যেটা নিয়ে এক্ষুনি আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। শুধু তাই নয়, স্বাস্থ্যভবন থেকে সরকারি তরফে সর্বক্ষণ এটার মনিটরিং হচ্ছে, আমরাও সেই নির্দেশিকা অনুযায়ী এখানে কাজ করছি। আমাদের ডাক্তারবাবুরা পর্যাপ্ত পরিমাণে রয়েছেন, পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে, বেডও যথেষ্ট রয়েছে। আগামী দিনে যদি পেশেন্ট বাড়ে সেটাও ম্যানেজ করার মতো অবস্থায় আমরা রয়েছি। দয়া করে আতঙ্কিত হবেন না, কিন্তু সচেতন থাকুন। যদি কোনো বাচ্চার কোনো রকম অসুবিধা থাকে, আমরা সরকারি নির্দেশিকা এখন সবাই পেয়ে গেছেন, সেই রকম যদি কোনো অসুবিধা। এখনকার মতো এই পর্যন্তই, দেখে থাকুন এসকে লাইভ।